মজা আছে কিন্তু এটা কি রুটি রে রুমাল রুটি ওরে বাবারে কত বড় রে রুটি রুমাল রুটি বল দেখছস রুটির এই পাশ থেকে ওই পাশে দেখা যায় তোরে না মাছটা কিন্তু অস্থির হয়েছে অস্থির মজা হয়েছে আস্তে আস্তে কাজ না হাঁসের গোস্ত আমরা একটু লেড়ে চেড়ে দেখি আচ্ছা তোকে বরিশালে এটা কি বলে বরিশালে চটা পিঠা বলে আচ্ছা চাঁদপুরে এটা কি বলে আমি আমার জীবনে চাঁদপুরে পিঠা দেখি চাঁদপুরে এই পিঠা জীবনে সে দেখেই নাই আমাকে রাজবাড়িতে বলে এটা হলো চাপড়ি দোকানের নাম বলো দোকানের নাম আমাদের দোকান নাম হচ্ছে কৃষ্ণচূড়া সি ফুড এন্ড ফিশ বারবিকিউ রেস্টুরেন্ট জায়গার নামটা কি জায়গার নাম হচ্ছে পূর্বাচল ফারুক মার্কেট অনেকে ইকো পার্ক বললো ছিলে 12 নম্বর সেক্টর কেজি না পিস পিস কত এটা কত এই পিসটা 1500 তিনজনে আমরা কি এটা খাইতে পারবো পারবি খাইতে না তুই পারবি না অনেক বড় আচ্ছা তাহলে আমরা কোনটা খাবো কাঁকড়া আছে এখানে এই মামা একজন আইসেন তো একটু বলেন তো দাম কেমন কাঁকড়ার দাম কেমন 250 পিস 250 পিস 250 কম টম হবে না এভরিথিং মানে বারবিকিউ সব সহ তো দামটা বেশি হয়ে যায় মামা একটু কম টম হইলে এই খাবি কাঁকড়া খাবি হ্যাঁ কাঁকড়া খাবি না এই রূপটা কত কইরা রূপটা তো 300 পার পিস মামা অনেক দাম রে এই কুয়াকাটায় না কত করে 500 কোনটা 600 কোনটা কি মামা এত দাম কেন একটু কম টম রাখা যায় না 500 টাকা 600 টাকার এটা না তাই আর এটা কত এটা 3500 না এত বড় মাছ আমরা খাইতে পারবো না আমরা লোক আসছি তিনজন কাঁকড়াগুলো কত করে মামা এই কাঁকড়া কত 250 এই চল তিনজনে তিনটে কাঁকড়া খায়া চলে যাই কাঁকড়া খাস না তুই মিরাজ তুই কাঁকড়া খাস না তুই বেটা বরিশালের কলঙ্ক আর তুই চাঁদপুরের কলঙ্ক তাহলে একটা মাছ নে আজকে আমরা চলে আসলাম রাজধানীর পূর্বাচলের একটা ফিশ মার্কেটে এই মার্কেটের নাম হচ্ছে ফারুক মার্কেট এখানে শুধু মাছই না আরও নানান রকমের গ্রামীণ পরিবেশে বাজার সদাই করতে পারবেন রাজধানী থেকে কিন্তু বেশি দূরে না একদম রাজধানীর পূর্বাচল ফারুক মার্কেট আপনারা আসলেই বুঝতে পারবেন এখানকার পরিবেশটা কেমন সন্ধ্যার পরে জাঁকজমক হয়ে ওঠে এখানকার মার্কেট লোকজনের এত পরিমাণে ভিড় হয় যে পা রাখাই কষ্ট হয়ে যায় রীতিমতো বিশ্বাস না হলে আপনারা এসে দেখতে পারেন এখানে সামুদ্রিক মাছ কি নেই সামুদ্রিক মাছের প্রত্যেকটা আইটেমই আপনারা এখানে পাবেন কিসের কুয়াকাটা কিসের কক্সবাজার এখানে আসলে কিন্তু কক্সবাজার আর কুয়াকাটার থেকে কিন্তু কোনো অংশে কম মনে হয় না কত এটা কত এটা কাকনা ইয়া করো তো কত রে এটা 1250 টাকা কত ওই যে বাইক এসে দেখি আমি এই মাছ খাবো না আমি লালটা খাবো দাও লালটা বাটা দাও এই লালটা দাও মামা 3000 টাকা দে তোরা দুইজন বেটা বড় বড় চাকরি করস তোর কাছে এটা কোনো ব্যাপার বন্ধ দেন আমায় বাবা আমি বলে দিলাম ক্লিয়ার বাজাতে না পারে মনে হয় আমার ডাক দিবেন ঠিক আছে আমি পরে চেঞ্জ করে করাবা একবার করা হইব
লবণটা কম হইব মামা বেশি করে আপনি খাইবো যাব মামা জাস্ট আলো হইছে না শুন মশলা কম দিয়ে লবণটা একটু কম দিতে গো বেশি কথা কম মাছে লবণ কম থাকে হ্যাঁ মাছে ভাই কি একটু লবণ দাও না এটা বেটার এটাই করো না মাছে একটু লবণ বেশি হইলে তিতা দিতে লাগবে বিশ্বাস না হলে আপনারা এসে দেখতে পারেন আর এখানকার মাছগুলো ট্রাই করতে পারেন যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে চলে আসবেন আর যাদের বাইক আছে তারা বাইক টান দিয়ে চলে আসবেন এসে এখানকার মাছগুলো ট্রাই করবেন আসতে বেশি সময় লাগে না নতুন রাস্তা একদম ঝকঝকে চকচকে রাস্তা নতুন এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে আসবেন বিয়ে করবি তাছাড়া কি তোরা আমার জন্য দোয়া কর ডিসেম্বরে 2 তারিখ আর 4 তারিখ আমার ড্র আছে ওই 4 তারিখ যদি হয়ে যায় তাহলে আমি কোন দেশে কোন দেশে কি ফ্যামিলি সহ না ফ্যামিলি ছাড়া একাই একাই কোন দেশে ইউরোপের কোন এক চিপ আই ইউরোপের কোন এক চিপ আই তাহলে তো মাছ মামা ওই লাল রাখাও আসে তুই কি মাছ অর্ডার দিলি এটা কি মাছ অর্ডার দিলি গো আগে হোক তারপর এসেই এখানকার গরম গরম শীতের মধ্যে গরম গরম মাছ ও ভালো কথা এখানে কিন্তু চিতই পিঠা আর হাঁসের গোস্ত বিক্রি করা হয় বিভিন্ন রকমের চিতই পিঠা বা গ্রামে যেটাকে চাপড়ি পিঠা বলি চাপতি বলে এখানে সেই চাপতি দিয়ে হাঁসের গোস্ত দিয়ে খেতে পারবেন আসলে এখানকার পরিবেশটা অস্থির একটা পরিবেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি আরমান আর মিরাজ চলে আসছি এই মার্কেটে খুব আমাদের কিন্তু আসতে খুব কষ্ট হয়েছে খুঁজে খুঁজে তারপরে আমরা এই পর্যন্ত আসছি যারা চেনেন তারা তো চেনেন আর যারা চেনেন না একটু জিজ্ঞেস করে চলে আসবেন আমি কই আছি মামা আমার একটু বলে দাও আমি কই আছি ফারুক মার্কেট আছেন ফারুক মার্কেট হ্যাঁ পূর্বাচল ফারুক মার্কেট ওকে মুরগির চাপ চাপটা কত মুরগি 170 টাকা পার পিস 170 টাকা পার পিস আমাদের জন্য 150 টাকা মাছ নিছি একটাই জন্য না 20 টাকা কম এটা কি এটা চিকেন হারিয়ানি চিকেন চিকেন হারিয়ানি হারিয়ানি কত এটা 170 টাকা স্টিক স্টিক 170 টাকা মানে এই একটা স্টিক না আচ্ছা এটা কি এটা মালাই রেসিপি এটা কত করে 170 এটা কি এটা স্পাইসি পটিকা এটা 4 পিস 220 টাকা 4 পিস 220 টাকা 20 টাকা মানে এক স্টিকে 4টা আছে 220 টাকা এটা কি বললেন স্পাইসি পটিকা স্পাই পটিকা পাব আচ্ছা তারপরে চিকেন টিক্কাটা হাফ মুরগি 250 টাকা হাফ মুরগি 250 টাকা এই এই একটা 250 হ্যাঁ সবই বয়লার আচ্ছা এটা এটা কত করে চিকেন ডাম স্টিক 3 পিস 220 টাকা 3 পিস 220 টাকা এটা কিন্তু আমরা খাইতে পারি 302 3 পিস কক আছে কক মুরগি শোনালে নাই আচ্ছা এগুলো মনে হয় সেমই দাম না 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 এটা চিকেন তান্দুরি এটা পার পিস 120 কে স্টিক 220 তান্দুরি 100 কত 20 টাকা পার পিস 20 টাকা পার পিস কত 20 কত 20 120 20 টাকা ছাড় মানে 100 টাকা হ্যাঁ 100 টাকা তাহলে ওরা যদি না খায় ওরা ব্রয়লার খাবে না তাহলে আমি একটা খাবো আমারে দিবেন ঠিক আছে সুন্দর করে মানে এটা কি বানাইতে হবে বাবার আচ্ছা ঠিক আছে এখন না আমি যখন বলবো তারপরে হ্যাঁ আচ্ছা ওকে আমরা আসছি ফারুক মার্কেট পূর্বাচলের ফারুক মার্কেট এখানে আমরা এটা কি হাঁসের গোস্ত খালা তো আমার কোটা কি রেডি হয়েছে আমরা আগে অর্ডার দিয়ে গেছিলাম এই জায়গায় বয় এটার উপরে বয় এই পাশে বসি আমরা লইয়া ওইদিকে যাই গিয়া ওই যে ওই প্লেসে যাই গিয়া ও হ্যাঁ তাহলে খালা আরো কারো কারো তা আমরা না আগে অর্ডার দিয়ে গেলাম খালা ও আমাকে আগে বাইরে অর্ডার দিছে খালা এটা কিন্তু হইলো না এটা হচ্ছে হ্যাঁ এই যে হাঁসের গোস্ত আমরা একটু লেড়ে চেড়ে দেখি তো কয় পিস কয় পিস কয় টাকা খালা 250 টাকা 5 পিস দিব তো করে খালা দে খা 250 টাকায় 5 পিস না 4 পিস 250 টাকায় 4 পিস এই কি রাজাস না পাতিহাস গিরিস্তরে আসলাম না খালার দোকানের নাম কি খালা ও খালা দোকানের নাম কি দোকানের নাম কি কিছুই না আপনার নাম কি হ্যাঁ নীলুফা নীলুফা খালার দোকান এখানে চাপড়ি বানানো হয় চাপড়ি দিয়ে হাঁসের গোস্ত এই জায়গা বসেও খাওয়া যাবে আবার ওই পাশে চেয়ার টেবিল আছে খালার চেয়ার টেবিলে বসেও খাওয়া যাবে ও চিতই পিঠাও তো আছে স্থানীয় খালার ভালো ভাড়া লাগে না কি মনে করছো কারেন্ট বিল তো নেই তাহলে না
আড়াইশো টাকায় চার পিস হাঁসের গোস্ত, লেগ পিস দিয়ে খেলা। আচ্ছা লেগ পিস দিও, আমাকে লেগ পিস দিও। হ্যাঁ এক পিস লেগ পিস পামুস আড়াইশো টাকায়। আরে খা না এক পিস, খা আমি খাবো নি, তোরা অন্য পিস খাস, বডি পিস, বডি পিস তো গো। আচ্ছা তাহলে তো ভালো, এক পিস আমার। আচ্ছা এই চাপড়ি চাপড়ি মানে আমাদের চাপটি না? আচ্ছা তোকে বরিশালে এটা কি বলে? বরিশালে চটা পিঠা বলে। আচ্ছা চাঁদপুরে এটা কি বলে? আমি আমার জীবনে চাঁদপুরে পিঠা দেখি, চাঁদপুরে এই পিঠা জীবনে সে দেখেই নাই। আমাকে রাজবাড়িতে বলে এটা হলো চাপড়ি, চাপড়ি পিঠা, চাপড়ি চাপড়ি। এটা হচ্ছে আমাদের রাজবাড়িতে কিভাবে খায় জানোস? না যখন বাড়িতে ভাত রান্না করে না বা অন্য কোনো কাজে ব্যস্ততা থাকে তখন হইতেছে এই চাপড়ি পিঠা বানায় খুব সহজে, এই তাওয়ার উপরে দিয়ে হয়ে যায়, তখন হইতেছে তরকারি বা ভর্তা টর্তা দিয়ে খায়, কিন্তু শহরে হইতেছে এটারে শৌখিন হিসাবে খায়। পাগল হয়ে গেছে নাকি? তুই যা জাগালো জাগালো পানি। আর এই যেমন হয় যে আটা মাটা দিবে নাকি খালা? চালের গুঁড়া, এটা কি মশলা খালা? ধনিয়া পাতা, ধনিয়া পাতা, লেবু পাতা, সব মশলা মিক্স করা না? এরপরে কি দিবেন? লবণ, হলুদের গুঁড়া, তারপরে কি দিবেন? আরেকজন তো লাগে এই যে সামনে আগায় জোগায় দেওয়ার জন্য। শীতের পিঠা হয়ে গেল না? হয় নাই এখনো। এটা হয়েছে, এটা কি আমাদেরটা না? চাপড়ির জন্য ঘুরতে হবে মানে চাপড়ি, খাস বাংলায় যেটাকে চাপড়ি বলা হয়, পানি দিয়ে একটু ঘন বেশি হয়েছে এই জন্য একটু পানি দিয়ে পাতলা করে নেওয়া হলো। তাহলে এটা আবার পুড়ে যাবে নাকি? আমাদের হাঁসের মাংস দেওয়া হচ্ছে আড়াইশো টাকায় এক প্লেট, চার পিস। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসলে খালা একটু ভালো ভালো সাইজগুলো দিও, গিলা দাও গিলা দাও, একটু গিলা টিলা দাও, একটু জল দাও, বাস। এ রাজু ভাই, এই হয়ে গেল আমাদের আড়াইশো টাকা। রাজু ভাই, রাজু ভাই, ফিটে দাও ফিটে দাও ফিটে দাও। আচ্ছা ঠিক আছে, খালা আসলে একলা তো এই জন্য একলা পারে না, খালার একজন লোক লাগবে। খালা যদি আমারে রাখতো তাহলে আমি খালার এই জায়গায় কাজ করতাম। খালা রাখবা নি আমারে? বেতন দিতে হইব না, খালি খাওয়া পড়া দিতে হইলে দিলেই হইব। তুমি যে চাপড়ি বানাও এইগুলো খাই থাকতে পারবো, সমস্যা নাই। খালা কি রাখবা আমারে?
আরে খালা, খালার এত ব্যস্ততা যে আমাদের সাথে একটু ভালো করে কথাও বলতে পারে না খালা। খালা নাম জানো কি কইলা? নীলুফা। নীলুফা, নীলুফা খালার দোকানে আপনারা চলে আসবেন এই ফারুক মার্কেটে। এখানে সুস্বাদু হাঁসের মাংস, তারপরে চিতই পিঠা, তারপরে তারপরে এই যে চাপতি পিঠা, এগুলা খেতে পারবেন। সন্ধ্যার পরেই মোটামুটি জাঁকজমক হবে, সন্ধ্যার পর থেকেই মোটামুটি জাঁকজমক হয়ে ওঠে এই মার্কেট। এই যে পিঠা সন্ধ্যার পর থেকে বিদায় না? প্রতিদিন বেচা কিনা হয় কেমন খালা? খালা প্রতিদিন খালা প্রতিদিন বেচা কিনা হয় কেমন? পাঁচ ছয় হাজারের বেশি হওয়ার কথা? পাঁচ ছয় হয় না? পাঁচ ছয় হলে খরচ যায় কত? এর ভিতরে হাজার দুই যায় খরচ, তিন হাজার খরচ যায়। খালা মনে হয় একটু কাঁচা কাঁচাই থাকতে পারে, বুঝছো খালা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে আমাকে ছয়টা হয়েছে, ছয়টা হয়েছে খালা আমাকে, ছয়টা হয়ে গেছে, তাহলে চল চল আরেকটা লাগবো, দেখছো? এই যে হচ্ছে আমাদের, এই যে হচ্ছে আমাদের চাপতি পিঠা, আর এই হচ্ছে আমাদের হাঁসের মাংস, হাঁসের মাংস, আর ওই পাশে আমাদের ই আছে মাছ, মাছ আমরা বারবিকিউ করতে দিছি, সেই মাছ দিয়ে তারপরে ওইখান থেকে রুটি, রুটির ব্যবস্থা আছে, রুটি খাবো আমরা, আর এইখান থেকে চাপতি আর হাঁসের মাংস। আসলে খালার এত ব্যস্ততা, এখানে মানে সিরিয়াল পাওয়াই কষ্ট, আমাদের পিছনে আরও অনেক আছে, তো এই আর কি। বন্ধু এটা একটু উঠা তো, ও শুটকি মুটকিও আছে না? ও বিভিন্ন ধরনের ভর্তাও আছে কিন্তু, সরিষা ভর্তা, তারপরে শুটকি ভর্তা, আলু ভর্তা, আলু ভাজি মনে হয় এটা, আলু ভাজি ভর্তা, আলু ভাজি ভর্তা। আচ্ছা ঠিক আছে, এটা একটু উঠাতো বন্ধু, এই যে এটা একটু উঠাতো, এই যে আচ্ছা ওকে খালা। এক ভাগ ব্যথা হয়েছে, আরো লোক আসবে? এগারোটা পর্যন্ত, রাত দুইটা? ওরে বাবারে, রাত দুইটা তিনটা ঠিক নাই মানে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু সার্ভ করতে হবে, মানে আমাদের নিজেদেরটাই আমাদেরকে নিতে হবে। ঠিক আছে খালা, মোটামুটি এদিকে আমাদের মাছ রেডি, আমরা চাপতি নিয়ে আসলাম, চাপতি দিয়ে হাঁসের গোস্ত। আমরা বসছি কোথায়? কই মিরাজ? যা কই মিরাজ, একা একা বসে রয়েছে। এই যে হচ্ছে আমাদের টেবিল, কই মাছ দেয় নাই আমাগো? হ্যাঁ এই জন্যে খা, তোরা এনে দিলাম খা। একা একা বসে কেমন লাগতেছে? কি করস, গার্লফ্রেন্ডের লগে কথা কস? এপাশে বৌমু ধরছি, কারা আগে ভর্তা দিয়ে খাবো না মাংস দিয়ে খাবো? মাংসটাই দিয়ে খাবো, মাংসটা এত দূর কেন? দুইটা করে এক এক জন লাগবে না? মানুষ বলে যে ওরা কিসের মধ্যে কি খেয়েছে, টিস্যু দিল না? কেমন মজা? লবণ বেশি হয়েছে? লবণ বেশি হয় নাই? ঠিক আছে লবণ কম খাও, ওই জন্য তোমার লাগে না, লবণ একটু বেশি। আমি কাঁচা লবণ খাই না। ওই যে মিরাজ বলছে লবণ একটু বেশি হয়েছে। শুটকি রেটে দেয়
কয় পিস দিল ছয় সাত কেজি দিল সাত পিসের বেশি এক কিলো দেয় না সিল্লা মিললে খালা লাগে পারবো না আমি রান্নাটা একটু চেক করলাম কেমন লাগে না না তো আমি আমি একটু খাই তুই একটু খাই আমি একটু খাই তুই একটু খাই এই যে এই জায়গা থেকে মজা আছে কিন্তু কোটা খাবো ওকে ধন্যবাদ হাঁসের গোস্ত আর চাপতি পিঠা আমরা অন্য দোকান থেকে এনে খেয়ে নিলাম তারপরে ওদিকে আমাদের মাছও প্রায় বারবিকিউ হয়ে গেছে হ্যাঁ বলতে বলতে আমাদের সামনে নিয়ে এলেন দোকানদাররা যারা মাছ সুন্দর করে কেটে কুটে তারপর সুন্দর করে বারবিকিউ করে দেয় একদম বিচের স্টাইলে মানে কক্সবাজার বিচে আপনারা গেলে যে সব যেভাবে আপনারা বলেন যে যেভাবে করে দেয় ঠিক সেভাবেই আমাদেরকে এখানেও আমাদেরকে বারবিকিউটা করে দিল দেখেও কালারটাও জোশ ছিল আর খাওয়াটাও আমার মনে হয় যে জোশ হবে একটু পরে আপনাদেরকে বলছি কেমন মজা হবে আচ্ছা নাই রুটি দিছে রুটিগুলো একটু নরম আছে রুমাল রুটি বলে না হ্যাঁ এটা কি রুটি রে রুমাল রুটি ওরে বাবা রে কত বড় রে রুটি রুমাল রুটি বলে দেখছস রুটির এই পাশ থেকে ওই পাশে দেখা যায় তোরে আচ্ছা তাহলে আমার একটু ভিডিও করে দাও আমি একটু প্রথমবার একটু খাই আমার করা শেষ এই যে রুটিটা ছিললাম দুই হাত দিয়ে ছিললে ছিটতে পারলে ভালো হইতো দুই হাত দিয়ে ছিড়ি হ্যাঁ এক হাত দিয়ে ছিটা যায় না আমি দুই হাত দিয়ে পারতে পারি না এক হাত দিয়ে পারি না বলো মাছ নিয়ে লেবু দিয়া এটা সারা তো মাঝে নিয়ে আসি লেবু দিয়া নষ্ট করে দিছি এটা তো টেস্ট এটা সরা মাছটা কিন্তু অস্থির হয়েছে অস্থির মজা হয়েছে খাওয়ার জিনিস আস্তে খাইতে নেই এটা আলো না এটা ভিডিও হচ্ছে কেমন মজা পার্ক মার্কেট রাজু ভাইয়ের দোকান রাজু ভাইয়ের দোকান না আমাদের দোকানের নাম হচ্ছে কৃষ্ণচূড়া সি ফুড এন্ড ফিশ বারবিকিউ রেস্টুরেন্ট জায়গার নামটা কি জায়গার নাম হচ্ছে পূর্বাচল ফারুক মার্কেট অনেক ইকো পার্ক বললো ছিলে 12 নম্বর সেক্টর 12 নম্বর সেক্টর সবাই এই জায়গায় আসলেই পাবে জি এই ঠিকানা আসলে জি কি কি পাওয়া যাবে এখানে আপনার হচ্ছে বিফের অনেকগুলো আইটেম পাবেন তারপর চিকেন অনেকগুলো আইটেম পাবেন তারপর হচ্ছে সামুদ্রিক যত মাছ আছে তারপর হচ্ছে অক্টোপাস স্কুইড মোটামুটি সবই আছে দাম কি সাশ্রয়ের ভিতরে আছে একদম সাশ্রয়ের ভিতরে আর আপনার এই ভিডিও যদি কেউ দেখে আসে তাহলে তার মানে তার বিশেষ ব্যবস্থা আছে আমাদের এই ভিডিও দেখে আসলে তাদের ব্যবস্থা জি আপনার পরিচয় দিন আপনার পরিচয় দিলে অবশ্যই অবশ্যই আমার পেজের অনেক ফেমাস আছে সমস্যা নাই ঠিক আছে ভাই নামটা কি আমার নাম হচ্ছে রায়হান রবি রায়হান রবি জি ধন্যবাদ ভাইয়া জি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আপনারা এই এই জায়গায় আসবেন ভিডিওতে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় আপনারা আসলে খুব সুন্দর সুন্দর মাছ সামুদ্রিক মাছ তারপরে চিকেনের বিভিন্ন আইটেম অবশ্যই আচ্ছা কার্ডটা একটু দেখায় দেই এই যে হচ্ছে ঠিকানা এখানে নাম্বার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ ধন্যবাদ বিভিন্ন ধরনের আইটেম আছে চিকেনের আইটেম ওই পাশে বারবিকিউ করা হচ্ছে মানে জায়গাটা ও হোম ডেলিভারিও আছে আচ্ছা ওকে আচ্ছা কার্ডটা ভালো দেখা যায় নাই মামা আরেকটু দেখি কার্ডটা কার্ডটা ভালো দেখা যায় নাই কৃষ্ণচূড়া রেস্টুরেন্ট না আচ্ছা ঠিক আছে কৃষ্ণচূড়া রেস্টুরেন্টে আপনারা আসবেন এবং আসলে সুস্বাদু সব বারবিকিউ এবং চিকেনের বিভিন্ন আইটেম এবং চিংড়ি কাঁকড়া সব কিছু আছে এখানে এই যে দেখেন রূপচাঁদা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা বন্ধু তুমি তো খাইলা কেমন লাগলো
ভালো ভালো লাগছে ভালো এক কথায় বললে তো হবে না একটু ডিটেইলসে জানতে চাচ্ছি মাছটা বিশেষ করে মাছটা কেমন লাগছে এই বারবিকিউর সাথে চাটনি রাখতে পারেন আচার বা চাটনি মেয়োনিজ দেওয়া হইছে হ্যাঁ ওইটা তাহলে ভালো লাগবে আর আর ঠিক আছে আর ঠিক আছে সব আচ্ছা এবার আমরা বন্ধু আরমানের কাছে যাব বন্ধু আরমান একটু একটু বলে দাও আমার কাছে ভাল লাগছে জিনিসটা লেবুর যে রসটা দেওয়ার কারণে আরও একটু বেশি ইন্টারেস্ট লাগছে এবার শার্টটা অনেক ভালো লাগছে ঠিক আছে এই তো নাকি আর হ্যাঁ এটাই আসবে তো আসলে মানুষ ভালো কিছু খাইতে পারবে না রাজু ভাই দোকানে ভালো পাবে আশা করতেছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা এই রাজু ভাইয়ের দোকানে আসবেন আর আজকে রাখছি এই ফারুক মার্কেট থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই পেজ যারা ফলো করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ